ডেঙ্গু নিয়ে আন্দোলনে নামল বিজেপি। মঙ্গলবার হাওড়া পুরসভার গেটের সামনে মশা মারা কামান থেকে ধোঁয়া দিয়ে প্রতীকী আন্দোলন করে বিজেপি কর্মী সমর্থকরা। পুরসভার ভিতরে যাতে না ঢুকতে পারে আন্দোলনকারীরা, তার জন্য আগে ভাগেই মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বাইরে থেকেই ধোঁয়া দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় কার্যত হুমকি দিয়ে বলেন, এবার প্রতীকী আন্দোলন হলো, এরপর আরো বড় আন্দোলন হবে। তখন গেট ভেঙে দিয়ে ভেতরে পৌঁছে কাজ বন্ধ করে দেবেন তারা। হাওড়া কর্পোরেশন পূর্ণভাবে ফেলিয়র, এদের কাছে মশা মারার কোনো ব্যবস্থা নেই, একটা স্প্রে করে লার্ভা মারার সে ছাড়া কিছু নেই। দিশাহারা কর্পোরেশন রাস্তা সারাতে পারে না, দুর্গা পূজার মতন উৎসবের সময়তে রাস্তা খারাপ, পুজোর সময় বৃষ্টি হয়েছে, সারা এলাকায় ডুবে গেছিল, লজ্জা করে না এরা। নাগরিক পরিষেবা দেওয়ার জন্য মানুষের কাছ থেকে ট্যাক্স নেয়, একবার ট্যাক্স 5 দিন লেট করে দেবেন ফাইন দিতে হয়, কিন্তু গত 4 বছর ধরে হাওড়ার মানুষ নাগরিক পরিষেবা ঠিক করে পাচ্ছে না, জলে পোকা বেরোচ্ছে, অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে, এলাকায় পরিষ্কার হচ্ছে না, ডেঙ্গি থেকে লোক মারা যাচ্ছে। আরে ভাই, কিসের কর্পোরেশন, এটাকে তালা বন্ধ করে দিলে ভালো, মানুষকে ছেড়ে দেবে, নিজের ট্যাক্সের পয়সা নিজের সুরক্ষা করবে করে নেবে, কিন্তু এদেরকে পয়সা দিয়ে মানুষ জীবনের সঙ্গে খেলোয়াড় করছে। জাস্ট এদেরকে একবার প্রতীকী আন্দোলন করেছি, কিছুদিনের মধ্যেই ব্যাপক আন্দোলন করব, আজকে আমাকে দেখে তালা বন্ধ করেছে, সেদিন তালা বন্ধ করার ক্ষমতা এদের থাকবে না, পুরো গেটটাকে উড়িয়ে ভিতরে ঢুকবো। যদি ঠিক সময়তে এই সমস্যা সমাধান না হয়, রাস্তায় নেমে যদি কর্পোরেশনের লোক ডেঙ্গির কেস রোকার জন্য যদি আন্দোলন না করে, কাজ না করে, তাহলে আমরা এই কর্পোরেশনের ভিতরে ঢুকে ওদেরকে চেয়ারে বসতে দেবো না। অভিযোগ, বিগত 4 বছর ধরে পুর পরিষদা বেহাল বোর্ড গঠন না হওয়ার কারণে ডেঙ্গুর বারবারন্ত হলেও হাওড়া পুরসভা ব্যর্থ, কার্যত দিশেহারা পুর প্রশাসন। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, প্রতি বছরের মতো এবছরও ডেঙ্গু হয়েছে, তবে বর্তমানে আক্রান্তের সংখ্যা অনেক কম। মানুষের উচিত সচেতন থাকা, যারা আন্দোলন করছেন তারা অচেতন রয়েছেন। যে আমাদের আদর্শ, যে মানুষের পাশে থেকে কাজ করা, আমরা সেটা সবসময় করব, কিন্তু একই সাথে মানুষকে আমরা অনুরোধ করছি তারাও যেন সচেতন হয়, তাদেরও আরও অ্যাওয়্যার হতে হবে, কনসিয়াস হতে হবে বাড়ির ব্যাপারে, বাড়ির ভেতর জমা জলের ব্যাপারে কনসিয়াস হতে হবে। এবং ওই যারা বলছেন কারা বিক্ষোভ দেখাচ্ছে, আমি তাদেরকেও বলছি তারাও অচেতন অবস্থায় আছে, তারাও সচেতন হন এবং সচেতনতাটাকে তারা প্রোপাগান্ডা করুক। এই ধোঁয়া নিয়ে এসে প্রথম কথা হচ্ছে, ধোঁয়াটা টোটালি সায়েন্টিফিক্যালি এটা ব্যান্ড, এটা আমি জানি না যারা করছেন এসব তারা জানেন কি না, এই ধোঁয়া কিন্তু আরবান এরিয়ায় ব্যান্ড দেওয়াটা, যে জন্য আমরা কখনো ধোঁয়া দিই না, বিকজ ধোঁয়া দিলে যাদের অ্যালার্জি আছে সেখানে সাফোকেশন হতে পারে, অ্যাসমার প্রবলেম হতে পারে, এবং ধোঁয়া দেওয়াটা এখানে কোনো সলিউশন না, এটা বারণ করা আছে। অতএব যারা করছে এটা বেআইনি কাজ করছে এই ধোঁয়া দিয়ে, যদি তারা কিছু করতে চায় ধোঁয়া অন্য জায়গায় দিক। মানুষের আমরা শুনেছি ছোটোবেলায় যে বলে না যে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে হয়, তো ধোঁয়া অন্য জায়গায় দিক, ধোঁয়া এখানে দিয়ে কোনো লাভ নেই। যদি দিতে হয় তাদের, তারা লার্ভিসিডাল অয়েল দিক, সেটা অনেক যদি কনস্ট্রাকটিভ একটা সেটা কাজ হবে। যদি তারা দিতে চান তারা যোগাযোগ করুন, একসাথে কাজ করব। এই নাটকীয়তা করে কোনো লাভ নেই, মানে যদি কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে হয় তারা করুন। উল্লেখ্য, হাওড়া পুরো এলাকায় বিগত কয়েক মাসে 4 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। তবে এলাকায় ডেঙ্গু প্রকোপ যাতে মাথাচাড়া না দেয় তার জন্য তৎপর প্রশাসন। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝাড়, রিপোর্ট আজ তাক বাংলা।